ইলাহ ইল্লাহল হাইউল কাইম তিনি চিরঞ্জীব তার কোনো লয় নাই তার কোনো ক্ষয় নাই তার কোনো মৃত্যু নেই তার কোনো অবসান নাই তার কোনো অবসর নাই তিনি প্রাত্যহিকভাবে প্রতিটি মুহূর্তে যেমন ছিলেন তেমনই তিনি আছেন এবং এই বিশ্ব সমূহ থেকে তার কোনো বিচ্ছিন্নতা নেই আল্লাহুলা ইলাহ ইল্লাহল হাইল কাইম কাইয়ম হচ্ছে সদা বিরাজমান বিশ্বজগতের এমন একটি বিন্দু পরিমাণ জায়গা নেই যেখানে তার অবস্থানের বাইরে অতএব আল্লাহ সবহানা তিনি আমাদেরকে তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই পরিচয়টি যত বেশি জানা যাবে ততই আমরা আল্লাহর প্রতি আমাদের আনুগত্য আমাদের নিজেদেরকে তার কাছে আমরা নিত করতে সহজভাবে নিজেদেরকে উপস্থাপন করতে আমরা সক্ষম হব